জাতির জনক মহাত্মা গান্ধী প্রয়াণ দিবসে রাজ্য সরকারের আয়োজিত কর্মসূচিতে যোগ দিলেন ব্যারাকপুর গান্ধীঘাটে সস্ত্রিক রাজ্যপাল জগদীপ ধনখড় এছাড়াও এই দিনের কর্মসূচিতে যোগদান করেন রাজ্যের মুখ্য সচিব এইচ কে রাজ্যের তথা সংস্কৃতির সচিব শান্তনু বসু ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক উত্তর চব্বিশ পরগনা জেলার জেলাশাসক সুমিত গুপ্তা ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মনোজ ভার্মা সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা প্রথা অনুযায়ী রাজ্যের মন্ত্রী রাজ্যপালের পাশের আসনে বসার কথা থাকলেও রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক সাংসদকে পাশে নিয়ে বসার জন্য রাজ্যপালের পাশে কি না বসে অনুষ্ঠানের অতিথিদের জন্য নির্দিষ্ট করা চেয়ারে মঞ্চের নিচে বসেন এই দিনের প্রার্থনা সভা শেষে গান্ধী স্মৃতিসৌধে পুষ্প অর্পণ করেন রাজ্যপাল সহ অন্যান্য ব্যক্তিত্বরা কর্মসূচি শেষে রাজ্যপাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান অপর থেকে নিজের ক্ষোভ রাজ্যপালের কাছে জানিয়ে রাজ্যের মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন একজন সুপারি কিলারকে রাজ্যপাল পাশে নিয়ে বসায় তিনি রাজ্যপালের পাশে বসেননি শেখ মুক্ত রিপোর্ট এনটিভি ডব্লিউপি লোক कहते हैं कि पश्चिम बंगाल गैस चैम्बर बनता जा रहा है ये हम बर्दाश्त नहीं कर सकते पश्चिम बंगाल एक वो लेबोरेटरी बन जाए जहां मानव अधिकारों का हनन हो यह हम बर्दाश्त नहीं कर सकते आप और हम सब का कर्तव्य है कि भारत के संविधान के श्रेष्ठ श्रेष्ठांतों को मानते हुए इस बात में कोई कमी नहीं रखें कि समाज में शांति रहे लोगों के मानव अधिकार का पूरा संरक्षण हो और शासन व्यवस्था इसकी ओर सजग रहे अनेक प्रयास किए पर नवाना का एक स्टांस रहा ऑल इज वेल यह ठीक नहीं है नतीजा क्या हुआ राज्य के उच्च न्यायालय ने निर्देश दिया कि मानव अधिकार आयोग राष्ट्रीय स्तर पर इसकी जांच करे। मानव अधिकार आयोग की वो टिप्पणी मेरे कानों में गूंजती रहती है मैं उसका हल निकालने के लिए प्रयासरत हूं कि पश्चिम बंगाल में कानून का नहीं शासक का राज है ये हम नहीं चाहते मेरा एक उत्तरदायित्व है संवैधानिक मेरा उत्तरदायित्व है कि प्रथम सेवक के रूप में मैं पश्चिम बंगाल की जनता की सेवा करूं मैं आपके माध्यम से कहना चाहता हूं परिस्थितियां कितनी विपरीत हों हालात कितने नाजुक हों कितना भी मुझे अपमानित होना पड़े कितनी भी खून की घूटे मुझे पीनी पड़े मैं अपने पास से नहीं डिगूंगा प्रोटेक्ट और डिफेंड करना मेरा काम है माननीय मुख्यमंत्री जी की शपथ है माननीय ममता बनर्जी की शपथ है कि वो अपना हर कार्यकलाप भारत के संविधान के अनुरूप करेगी आज के दिन इस स्थान से आपके माध्यम से मैं माननीय मुख्यमंत्री को अनुरोध करता हूं कि वो समय निकालें राज्यपाल से चर्चा करें प्रजातंत्र कभी टकराव नहीं चाहता प्रजातंत्र चाहता है कि हर उच्च पद पर बैठा हुआ व्यक्ति ऐसा आचरण करे और मिलजुल कर चले जिससे जनता को राहत मिले राज्य की नौ करोड़ से ज्यादा जनता আমার প্রোটেস্টে রাজ্যপাল যখন আমাকে ডাকলেন যে তুমি কোথায় এসেছিলে আমি বললাম আমি নিচে বসেছিলাম আপনি আসার থেকে আমি এসেছি আমি প্রোটোকলে যেটুকু যে করা দরকার সেটুকু সবটাই করেছি কিন্তু কোনো প্রফেশনাল কিলারের পাশে আমি বসবো না গতকালকে গতকাল গত লগন থেকে বলা হয় অলিজওয়েল মানে রাজ্যের যে আইন সিং রাজ্যের যে অবস্থা বারবার ধামাচামা দিয়ে যাচ্ছে মুখ্যমন্ত্রী রাজ্যপালকে কটাখক করছেন এই বঞ্চনা আমি অন্য কোন যুক্তিতে কোন কথায় রাজ্যপালের কোনো কথার আমি কোনো উত্তর দিতে চাই না আমি একটা কথা বলতে চাই আজকে প্রটোকল मिनिस्टर হিসেবে এসছি যখন এখানে এর আগে আমি প্রটোকল मिनिस्टर হিসেবে এসেছি আজকে প্রথম দেখলাম যে সংসদকে নিয়াসা হয়েছে এখানে তিনি প্ল্যান করে এখানে নিয়ে এসেছেন ডেকে নিয়ে এসেছেন হ্যাঁ তিনি আমার কথাটা বলতে দেবেন না আপনি প্রশ্ন করছেন আমার প্রশ্নটা উত্তর দিন তাহলে আমাকে কেন প্রেসে নিয়ে তিনি এসছেন আমি ডান দিকে কোনো বসে থাকে রাজ্যপালের ডান দিকে তাহলে আমার সেখানে যাওয়া উচিত নয় আমি এসেছি প্রোটোকলে নিশ্চয়ই আমি সৌজন্য আছে আমি মূর্তিতে মালা দিয়েছি ওখানে আমি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছি আমি নিচে বসেছিলাম আমার প্রোটেস্ট আমাকে উনি জিজ্ঞেস করলেন যে তুমি আমি এসে ওপরে উঠলে না কেন আমি বললাম উঠলাম না আপনার পাশের ডান্দিকার একটা কিলার আছে প্রফেশনাল কিলার গতকালকে ঘটনা আপনি জানেন উনি আমাকে জানলেন যে গতকালের ঘটনা আমাদের দলেরই এক সভাপতি নোয়াপাড়া টাউনের গোপাল মজুমদার কালকে রাত্রিবেলায় গুলি ও চাপারের বাড়ি খুন করা হয়েছে তাকে বিজয় মুখার্জি যে মঞ্জু বসু বলা এক এমএলএ থে আমি এমএলএ उसका हसबैंड को मर्डर कर दिया 2001 साल किद ने मर्डर किया विजय मुखर्जी ने किया अर्जुन सिंह ने किया अभी उसके जेल हुआ जेल से छड़ा पा अभी वो लोग विजय मुखर्जी प्लान करके इसको मर्डर कर दिया विजय तो मुखर्जी हो अरेस्टुन सिंह छह दिन ना तो अर्जुन सिंह